বাগানে সুপারি চুরি করতে দেখে ফেলায় 66 বছরের গীতারানী সাউ নামে এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে খাটোরা গ্রামে। একটি পাত কুয়ো থেকে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার সকালে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় সোমবার দুপুর থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এদিন দুপুরে বৃদ্ধা বাগানে ঘাস কাটতে যান, তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এদিন বাড়ির পাশে একটি কুয়ো থেকে তার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয়। নিহতের পরিবারের অভিযোগ, সুপারি চুরি করার সময় দুষ্কৃতীদের চিনে ফেলায় তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কালকে ঠিক 11:30-12টার মধ্যে আমার ভাই ভাঙড়ায় ভাই ছিল, ওই কোবাটিতে চাল দিচ্ছিল, ও দেখেছে এইদিকে এসেছে। যখন 2:30 বেজে গেছে আমি চান করেছে ভাত খেলুম, ভাত খাওয়ার পরে দেখি ঘাসের বোঝা এখন আনেনি। নানার পর আমি এই বাগানটা প্রথম আসি, পুরো বাগান ঘুরে যাওয়ার পরে একজন ছিপ ফেলছিল, ওকে জিজ্ঞেস করলো, বললো না তোর মা এখানে আজকে আসেন। এই বাগানতে ঘুরে গিয়ে আমি বেগড়ি একটা সচেন্দার আছে, ওই সচেন্দার পুরো ঘুরে আসার পরেতে একে একে সবাইকে জানার পরেতে খোঁজার পরেতে কালকে 2:30 পর্যন্ত জেনেটার দিয়ে এখানে ঘোরা হয়েছে, তাতে খুঁজে পাওয়া যায়। লাস্টে আজকে সকালবেলায় 1-2 ঘন্টা আগেতে খবরটা পাওয়া যায়, এসেই দেখলেন উল্টে পড়ে আছে ওই পাতকুয়ার মধ্যে, একটু ঠ্যাং ভাসছে। এই পর্যন্ত রাস্তা তোলার পরেতে দেখছে এখানে গলা কাটা আছে পুরো, কয়েকখানটা চেন কাটা আছে, কানের নেই, মাথায় আঘাত আছে, হাতে চুড়ি নেই, মার্ডার হয়েছে, যে সুপুরি পেরেছে সেই করেছে। কেউ বলে দেবে বলে আমার মাকে বলেছে, যে সুপুরি পেরেছে তারাই করেছে বলছে, বলে দেবো হয়তো আমার ভাইকে এক্ষুনি গিয়ে, ওই মারপিট হয়েছে হয়তো, মারপিট করে কানের গুলো। আচ্ছা কালকে আমি সেন্টারে মাল দিচ্ছিলাম, ও ঘর থেকে বাইরে গেছে, এদিকে এসছে, যখন আমি মাল দিই ওর বৌমা ওখান থেকে মাল নিয়েছে, যখন পিসিমা আমার যখন এদিকে আসছিলো তখন বৌমাকে বললো দুজনকার মাল নিয়েছে, বললো হ্যাঁ, বললো হয়ে গেছে তাহলে চলে যাও, চলে গিয়ে ওইদিকে চলে এসেছিলো। আমি সেন্টারে 1টা পর্যন্ত মাল দিচ্ছিলাম, 1টার পর থেকে আমি ওইদিকে যেতেও দেখিনি কোনো কিছু নয়। তারপরে আমি যখন ওখানে আমাদের দুর্গা মন্দিরে যাই ঘর থেকে, তখন 4:30-4টা বাজে, তখন দাদারা খুঁজতে বেরোয়, খুঁজতে বেরোবার পর তারপরে আমি ওকে যখন খবরটা দেয় আমি তাসখেলা বন্ধ করে ফের খুঁজি আরম্ভ করলাম। সব জায়গায় খুঁজেছি, সারা রাতও হ্যালোজিন মেরে খোঁজা হয়েছে, দুটো পর্যন্ত কোথাও খুঁজতে পারিনি, সব জায়গায় সব খোঁজা হয়েছে। এই জায়গাতে খুঁজতে এসে আমার পাও কেটে গেছে। তারপরে চলে যাওয়া 2টার সময় চলে যাওয়ার পর ভোরবেলা আমরা রাজাপুর ফাজাপুর সব ঘুরে এসেছি, ওর জামাইকে নিয়ে যিনি আগে কথা বলেছিলেন ওনাকে নিয়ে সব কথাবার্তা ওদিকে সবাইকে বলে দিয়েছি, খোঁজ পেলে বলবে। তারপরে ফের যখন সব বাগান ফাগান খুঁজে ফের এটে দিয়ে সবাই মিলে যাচ্ছে, বড়ো বাগান, বড়ো বাগানের দিকে দেখা যাক, সবাই সব দিক দিয়ে যাচ্ছে, আমি এইটা দিয়ে ঘুরে ঘুরে আসছি, এসে ঢুকে দেখি কেন এখানে ধামসে ধামসি সুপুরির কাঁদিগুনো আছে। তারপর পাতকোটা আমি কালকে পাতকো খুঁজেছে বললাম, আমি ফের একবার দেখি, তখন গিয়ে দেখি কি না একটা লাল কাপড়টা দেখা যাচ্ছে, আর প্রথমে আমি বুঝতে পারিনি, তারপর পাটা সাদা মতো হয়ে আছে, পাটা সাদা মতো হয়ে আছে, তখন আমি চিল্লে সবাইকে ডেকেছি, আর সবাই তখন এসে হাজির হয়েছে। তারপরে পুলিশকে কালকেও ইনফরমেশন করা হয়েছিল, কে বলা হয়েছিল, তখন বলে পুলিশরা যখন হ্যাঁ এই পাতকুয়ার মধ্যেই ছিল। এবার যখন পুলিশকে যখন ইনফরমেশন করা হয়েছিল, যখন কেস মিসিং কেস দিতে গেছি, তখন পুলিশ বলেছিল আজকে রাতটা দেখুন কোথাও যদি বসে বসে থাকে চলে আসবে, সকালের অপেক্ষায় ছিল, সকালবেলায় খোঁজাখুঁজির যখন এরকম ব্যাপার হয়েছে তখন পুলিশকে আমাদের প্রধান যে আছে আর কি, আমার পঞ্চায়েতের যে মেন আছে তাকে ফোন করা হয়েছিল, ডাক্তারবাবু ডাক্তার সমীর বর্মন, তাকে বলার পর সে বললো পুলিশকে বলো, যা পুলিশকে তো বলতেই হবে যেহেতু পুলিশের কাছে খবরটা আছে, পুলিশ এসেছিলো, পুলিশ আসাকালীন তোলার পর তারপরে দেখা যায় গলাটা কাটা, কানগুলো ছিঁড়ে নিয়েছে, কানগুলো কাটা, এখানটা কাটা, সোনার রিং ছিল, সোনার রিং ছিল, আর নাক নাক চাবি ছিল, কিছুই নেই,
আর যখন যখন মার্ডার কেস, এটা সুপুরি ফুপুরি পেরেছে, ও দেখতে পেয়েছে, আর যে সুপুরি কেনে সেটা আমার কাকা হয়, সে ও দেখাশোনা করে সব সুপুরি বাগান ফাগান, ও বাগানে ঘরে বলে ওকে বলেছে দিদি দেখবে, হয়তো দেখতে পেয়েছে, বলেছে বলে দেবো আমার ভাইয়ের সুপুরি তুই পেরেছিস কেন, এই নিয়ে হয়তো কিছু হয়েছে। হওয়ার পর এখানে ধস্তাধস্তি, বাগানটা একটু ধস্তাধস্তি ছিল, জুতোটা একদিকে, আপনি জুতোটার ছবি তো তুলেছেন, জুতোটা একদিকে আছে, তারপর সবাই সবাই এসে দেখে। আমরা তো প্রথমে যখন পুলিশ তোলে পুরো উপর হয়েছিল বাচ্চা ছেলের মতো। হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, আনন্দ বার্তা।